অভিনব নতুন জঙ্গি লুকে ভক্তদের মাঝে ধরা দিলেন অভিনেতা সিয়াম আহমেদ। দীর্ঘ বিরতির পর জঙ্গলি নামের নতুন একটি সিনেমা নিয়ে দর্শকদের মাঝে হাজির হচ্ছেন তিনি। সম্প্রতি সিয়াম ফেসবুকে এক রিল শেয়ার করেছেন, যেখানে হাতে ব্যাট, চোখে সানগ্লাস, উস্কো খুস্কো মুখ ভর্তি দাড়িতে দেখা গিয়েছে সিয়ামকে, আর পরনে রয়েছে মিষ্টি রঙের লুঙ্গি। সিয়ামের পোস্টে মৌমিতা ফারুক লিখেছেন, সিয়াম ভাইয়া বুবলিয়াপুর জন্য দোয়া, ভালোবাসার শুভকামনা রইল, বুবলি আপু সিয়াম ভাইয়ার ছবি দেখার অপেক্ষায় রইলাম। পোস্টে রাইসা করিম নামে একজন লিখেছেন, সিয়াম তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল, মুভি খুব খুব ভালো হবে, অনেক সুন্দর লাগছে, তুমি অভিনেতা হিসেবে ও মানুষ হিসেবে ভালো। ছবি প্রসঙ্গে সিয়াম জানান, এই সিনেমায় এক ভিন্ন লোকে তাকে দেখা যাবে। প্রায় 5 মাস অন্য কোনো কাজ না করে এই চরিত্রের মাঝে ডুবেছিলেন। তিনি চান তার এই ভিন্ন লোক কাজের মাধ্যমে প্রকাশ্যে আসুক, আর দর্শকরা সব উত্তর ছবি দেখলে পেয়ে যাবে। জঙ্গলি সিনেমা পরিচালনা করেছেন এম রাহিম। সিয়ামের নায়িকা হিসেবে আছেন শবনম বুবলি। এতে আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, দিলারা জামান প্রমুখ। আসন্ন কোরবানি ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে জঙ্গলি। সিনেমার বেশিরভাগ শুটিং হয়েছে মানিকগঞ্জে। আজাদ খানের গল্পে ছবির চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান।